আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, আমি এর আগে বলেছিলাম যে এই যে গরম, প্রচণ্ড গরমে হিট স্ট্রেস বা হিট স্ট্রোক হওয়ার ফলে গরুর প্রথমে যে স্ট্রেসটা হয় সেটা হলো তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে, এবং সে সময় গরু হাঁপাতে থাকে, লালা পড়ে। তারপরে যখন তাপমাত্রা বেড়ে যায় 107 থেকে 111 ডিগ্রি ফারেনহাইটে যায়, তখন কিন্তু গরু পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে আর দাঁড়াতে পারে না এবং পুরো শরীরে ল্যামনেস হয়ে যায়, জয়েন্টগুলোতে ব্যথা থাকে, যার কারণে সে দাঁড়াতে পারে না। এইরকম একটা কেস যে আসলে আমি এই রকম যে হিট, এই যে প্রচণ্ড তাপদাহ যাচ্ছে, এই তাপদাহে আমরা এই গরুগুলোকে কীভাবে ম্যানেজ করব সেটা আমি একটু দেখিয়ে দেবো। যে আপনার এই রকম সময়ে প্রচুর পরিমাণে ঠান্ডা পানির ব্যবহার করতে হবে, তাকে গোসল করাতে হবে এবং একটা জায়গায় পানি দিতে হবে। আমি বলি যে যখন আপনার সেকেন্ড স্টেজে চলে যাবে, যখন গরু ল্যাটারাল রিকমেন্সিতে বা পড়ে যাবে, এরকম সময় আপনি বরফ ব্যবহার করবেন। এটা একটু বরফ এখনও হয়নি, তবে অর্ধেকটা বরফ আছে। তো এই বরফ এরকম ফ্রিজের মধ্যে তিন চারটা বোতল সবসময় রেডি রাখবেন। এই বোতলগুলোতে কী করবেন, আপনি যে পানিটা খাইতে দিবেন এরকম যে এই যে পানির যে ইয়াটা আছে, এই যে পানির চারাটা আছে, এই পানির চারার মধ্যে এই বোতলটা পুরোটা এরকম করে ডুবাই দেবেন। ডুবাই দিয়ে এই পানিটা আপনি দিনে চারবার যখন আপনি পানি দিবেন, এই চারবার পানির মধ্যে এরকম বোতলটা থাকবে, তাহলে পানিটা ঠান্ডা হবে। ঠান্ডা পানি হলে এই পানিটা ঠান্ডা সে খাবে, আপনার এই পানিটা আবার মিশ্রণও হবে না। যখন আপনি এটা তরল হয়ে গেল, এটা পুরোপুরি আবার নিয়ে যায় ফ্রিজে ঢুকে রাখবেন। এখন আমি আপনাদের দেখাবো যে গরুকে আসলে কীভাবে আমরা কোন জায়গাটাতে এই বরফটা ইউজ করবো। আমি বরফ ইউজ করতে বলছি যখন প্রচণ্ড তাপমাত্রা থাকবে, সেই সময়ে আপনারা এই জায়গাটাতে, আমি পানি দেওয়ার কথাও বলছি কিন্তু এই জায়গাটাতে, হাইপোথ্যালামাস থাকে এই জায়গাটাতে, গরুর হাইপোথ্যালামাস থাকে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনি বদনার নল দিয়ে পানি দিতে পারেন, অথবা আপনি মোটরের ইয়াটাও ধরতে পারেন, এই জায়গাটাতে পানি দেবেন। এই জায়গাটাতে আপনি এইরকম বরফের ছোটো যদি টুকরা হয় বা ছোটো আপনার বোতলের মধ্যে যদি আপনি বরফ করতে পারেন, এই জায়গাটাতে আপনি দিয়ে রেখে দিবেন। হ্যাঁ, এই জায়গাটা যতক্ষণ সে পাবে ঠান্ডা, তার তাপমাত্রাটা তত তাড়াতাড়ি রেগুলেট হবে, কত তাড়াতাড়ি সে তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারবে, কারণ হাইপোথ্যালামাসটা এই জায়গাটাতেই আছে। এই জায়গাটাতে আপনি বরফ অ্যাপ্লাই করবেন, সেটা যত ছোট ছোট করে টুকরা যদি আপনি করতে পারেন, যত গোল যেটা আপনার সুবিধা হয় সেই রকম মাপের বরফ করে নিয়ে আপনি এই জায়গাটাতে অ্যাপ্লাই করবেন। এবং এটা আপনি 5 মিনিট ধরে অ্যাপ্লাই করলেন, তারপর আবার উঠায় নিলেন, নাহলে আপনার ফ্রস্ট বাইট হতে পারে, আপনি আবার এটাকে অ্যাপ্লাই করলেন, এরকম করে আপনি ব্যবহার করতে পারেন। আবার যে পানিটা দিয়ে আপনি এখানে দিবেন সেই পানিটাও কিন্তু বরফযুক্ত পানি আপনি ব্যবহার করতে পারেন। তো এইটা এইভাবে আমরা বরফ অ্যাপ্লাই করবো। এখন আমরা পানি কীভাবে দিব সেটা আমরা দেখাবো, যে আসলে এই গরুগুলোর ক্ষেত্রে কীভাবে আমরা পানি ব্যবহার করব। হ্যাঁ, বাস আচ্ছা, আমরা টিউবওয়েলের পানিও ব্যবহার করতে পারি, ইয়া করে সরাসরি এই জায়গাটাতে পানি দেবো আমরা। এই জায়গাটাতে যদি বদনার নল দিয়ে আপনি আস্তে আস্তে দিতে পারেন সব থেকে ভালো, ঘন্টার পর ঘন্টা আপনি পানি দেবেন এইভাবে, বদনার নল দিয়ে যদি দেন তাহলে সব থেকে ভালো, পানির অপচয় কম হবে এবং গরুটাও শ্বাসকষ্টে ভুগবে না। এই সময় কিন্তু শ্বাসকষ্ট হয় গরুর, যার জন্য আপনি এই জায়গাটাতে পানি দেবেন। আর এমনি গোসল যেভাবে করেন সেটা তো করাবেনই, কিন্তু আমরা যেমন মাথায় পানি দেই, গরুকে এইভাবে আপনারা পানি দেবেন এই জায়গাটাতে, এটা জরুরি। আপনি ফ্রন্টাল বন অনেকে আমরা করি কি এইরকম করে দিই, তাতে গরুর শ্বাসকষ্ট হয়, ওভাবে দেওয়া যাবে না, এইখানে দিতে হবে, গরু যেন শ্বাসটা স্বাভাবিকভাবে নিতে পারে, নাকের মধ্যে যেন পানি না যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। নাও, তো এইভাবে যদি আমরা ম্যানেজ করি, এইভাবে যদি আমরা গরুগুলোকে এইরকম হিটের সময় যদি আমরা থার্মোরেগুলেটরি হেল্পটা করি, তাহলে গরুগুলোকে আমরা সেভ করতে পারবো, নাহলে এই হাইল্ডিং কাউগুলো আমরা সেভ করতে পারবো না।